তোমার সামনে দিয়ে ঠাকুরানি আমার মেয়েটাকে উঠায় নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না তুমি কিসের অজি আমি যদি বলি ঠাকুরানি আপনার মেয়ে কাজলকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দেবার জন্য তুলে নিয়ে গেছে কি বলতে চাও তুমি বলতে চাই অনেক কিছুই তবে এই মুহূর্তে শুধু একটি কথাই জিজ্ঞেস করতে চাই রানী কেন ঠাকুরানি হলো সে জবাব কি তোমাকে দিতে হবে প্রশ্ন আমি করেছি জবাবটা না দিতে চাইলেও জোর আমি করব না কারণ আইনের পোশাক যখন পরেছি তখন এই জবাবটা আমি নিজেই জেনে নিতে পারবো বিশাল একটা কথা মনে রাখো সাপের গর্তে কেঁচো খুঁটি যায় না সাপের কামড় খেয়ে মরে যাওয়া সাপ যারা ধরতে জানে তারা সাপের কামড়কে ভয় করে না আমি তাদেরই একজন আর তাই আপনাকে বলছি এবার তৈরি হয়ে যান আমি আপনার মতো সাপের বিষ দাঁত ভেঙে দেব আইয়ো আইয়ো এই তুই কাকে ভয় দেখাচ্ছিস বলতি দে নতুন সাপ ধরা শিখেছে একবার চেষ্টা করতে দে না না বাবা আমার সামনে তোমাকে ধমক দিয়ে কথা বলবে আমি ওকে আইয়ো আইয়ো করে দেবো না এই চুপ বেশি লাফালাফি করলে ঠ্যাং ভেঙে 14 শিকার ভেতর ভরে দেবো নাও গেট গস রক্ত গরম এ জবাব তুই পাবি তুমি জানো তোমাকে আমি কত বেশি ভালোবেসে ফেলেছি এই হৃদয় চিরে যদি দেখাতে পারতাম অন্তরে শুধু তোমারই নাম রবিন নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি স্বপ্নেও তুমি জাগরণেও তুমি যেদিকে তাকাই শুধু তুমি 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 আমার লাজ লজ্জা সবই ভেঙে দিয়েছ লতা 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 গেল কোথায় লতা চল চল বাক